সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ওডেসা খারকিফের নিয়ন্ত্রণ রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে বললেন চেচেন নেতা। এই যুদ্ধের জন্য জেলেনস্কি দায়ী, দাবি ইতালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনির। ইসরায়েলের তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাইবার হামলা। মোদি আদানি প্রশ্নে রাহুলকে বিজেপির পাল্টা আক্রমণ। নিরাপত্তা অজুহাতে তুরস্ক ছাড়ল ইসরায়েল সহ তিন দেশের উদ্ধারকারী। ইসরায়েলি কর্মকাণ্ড ওই অঞ্চলের জন্য হুমকি বললেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। এবং শ্রীলঙ্কার এলটিটিইর প্রতিষ্ঠাতা ভেলুপিল্লায় প্রভাকরণ জীবিত, দাবি তামিল নেতার। দর্শক, ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি। বার্লুসকোনি দাবি করেছেন ডনবাস এবং লুহানস্ক অঞ্চলে ইউক্রেনে হামলার কারণে যুদ্ধ শুরু হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ওডেসা খারকিফের নিয়ন্ত্রণ রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে বললেন চেচেন নেতা। সোমবার রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ বলেছেন ওডেসা এবং খারকিফের নিয়ন্ত্রণ রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে। যদি কেউ কেউ বলছেন যে বিশেষ অপারেশনটি সম্পূর্ণ করতে এক বছর বা দুই বা এমনকি তিন বছর সময় লাগবে, তবে আমি মনে করি যে চলতি বছরের শেষ নাগাদ আমরা আমাদের কাজ 100% সম্পূর্ণ করতে পারবো। আমি বিশ্বাস করি যে আমাদেরকে অন্তত পক্ষে অবশ্যই ওডেসা এবং খারকিফের নিয়ন্ত্রণ নিতে হবে, যা আমাদের রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে অনেক দূর এগিয়ে যাবে, তিনি রাশিয়া ওয়ান টেলিভিশন চ্যানেলে 60 মিনিট অনুষ্ঠানে দিয়ে একটি সাক্ষাৎকারে বলেছিলেন। ইউরোপের মধ্যে প্রতি সপ্তাহে চেচনিয়া থেকে অন্তত 200 জন প্রশিক্ষিত সৈন্যকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। আমরা শান্তির জন্য লড়াই করছি, যাতে আমাদের হত্যা না করা হয়, গুলি করা না হয়। আমাদের সবাইকে এখন এইভাবে কাজ করতে হবে। প্রতি সপ্তাহে আমরা 200 জন সৈন্য পাঠাই, এটা সহজ না। সারা রাশিয়া থেকে মানুষ আসছে এবং আমরা প্রশিক্ষণ দিই। তাদের পোশাক, জুতা, আর্মার ভেস্ট এবং হেলমেট সরবরাহ করা হয়। আমরা তাদের প্রয়োজনীয় সবকিছু দিই, তিনি যোগ করেছেন। এই যুদ্ধের জন্য জেলেনস্কি দায়ী, দাবি ইতালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনির। ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি। বার্লুসকোনি দাবি করেছেন ডনবাস এবং লুহানস্ক অঞ্চলে ইউক্রেনে হামলার কারণে যুদ্ধ শুরু হয়েছে। জেলেনস্কির আচরণকে খুব নেতিবাচকভাবে বিচার করেছেন তিনি। বার্লুসকোনি বলেন, আমি যদি প্রধানমন্ত্রী হতাম তাহলে কখনই জেলেনস্কির সঙ্গে কথা বলতে যেতাম না। বার্লুসকোনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেন সরকারকে বুঝিয়ে যুদ্ধ বন্ধ করা, যুদ্ধবিরতির আদেশ না মানলে তাদের সাহায্য পাঠানো বন্ধ করে দেওয়া দরকার বাইডেনের। ইউক্রেনের পুনর্গঠনের জন্য বাইডেনের উচিত একটি নতুন পরিকল্পনা প্রস্তাব করা। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিও টুইটারে বলেন, ইতালি সবসময় ইউক্রেনের স্বাধীনতার পক্ষে এবং ইউরোপ, নেটো, পশ্চিমাদের পক্ষে। ইসরায়েলের তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাইবার হামলা। ইসরায়েল এক বিখ্যাত তথ্য প্রযুক্তি ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। সোমবার 13 ফেব্রুয়ারি ইরানের সংবাদ মাধ্যম পার্স টুডে জানায়, টেকনিয়ন ইনস্টিটিউট অফ টেকনোলজি নামের ওই বিশ্ববিদ্যালয় তাদের প্রতিষ্ঠানে সাইবার হামলা বিষয়টি নিশ্চিত করেছে। পার্স টুডে জানায়, ইসরায়েলের বন্দরনগরী হাইফাতে অবস্থিত সুপরিচিত এই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সার্ভারে সাইবার হামলা চালিয়ে হ্যাকাররা লিখেছে, ইসরায়েলের বর্ণবাদী শাসন ব্যবস্থাকে তার অপরাধের জন্য মূল্য দিতে হবে। টেকনিয়ন জানায়, ডার্কবিট নামে পরিচিত হ্যাকার গোষ্ঠীর র্যানসম ওয়ারে আক্রমণের শিকার হয়েছে প্রতিষ্ঠানটি। তবে সাইবার হামলার পরও টেকনিয়নের ক্লাস যথারীতি চলছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। প্রকাশিত সংবাদে বলা হয়, সাইবার হামলার পর শিক্ষার্থীদের পুরনো পদ্ধতিতে হাতে নোট নিয়ে পড়াশোনা করতে নির্দেশ দিয়েছে টেকনিয়ন। পাশাপাশি শিক্ষার্থীদের ল্যাপটপগুলো বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক থেকে সংযোগ বিচ্ছিন্ন করতে বলা হয়েছে। এছাড়া পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত ইমেল ট্রাফিক কমাতে নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে হ্যাকাররা ডেটা আনলক করার জন্য 80টি বিটকয়েন দাবি করেছে। তারা জানিয়েছে, 48 ঘন্টার মধ্যে তারা যদি না পায় তবে প্রযুক্তিগত তথ্য ফাঁস করে দেওয়া হবে। ইসরায়েলের সাইবার বিশেষজ্ঞরা এখনও আক্রমণের মাত্রা বোঝার চেষ্টা করছেন, কারণ তথ্য ফাঁসের পরিমাণ এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন তারা। মোদি আদানি প্রশ্নে রাহুলকে বিজেপির পাল্টা আক্রমণ। ভাষণের অধিকাংশ সভাই কার্যক বিবরণী থেকে বাদ শুধু দেওয়াই নয়, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণের জন্য অন্য রাস্তা বেছে নিল শাসক বিজেপি। লোকসভার ভাষণের জন্য রাহুলের বিরুদ্ধে অধিকার ভঙ্গের নোটিশ জারি করা হয়েছে। আগামী বুধবারের মধ্যে তার জবাব দিতে হবে। রাহুলের বিরুদ্ধে অধিকার ভঙ্গের নোটিশ দিয়েছেন খোদ সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী ও নিশিকান্ত দুবে। অভিযোগ, রাহুল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর, বিভ্রান্তিকর, অসত্য, ভিত্তিহীন অভিযোগ এনেছেন। শিল্পপতি গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করেছেন। অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দাখিল না করে রাহুল সভাকে বিভ্রান্ত করেছেন। রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে আদানি প্রসঙ্গ বড় করে তুলে ধরেন রাহুল। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তার প্রশ্ন, বিদেশ সফরে কতবার ওই
শিল্পপতি তার সঙ্গী হয়েছেন, কতবার আলাদাভাবে গিয়ে তার সঙ্গে মিলিত হয়েছেন, গতবার সফরের অব্যাহতির পরই সেই দেশে গেছেন। নির্বাচনী বন্ড পারফত আদানিয়া বিজেপিকে কত টাকা দিয়েছে সেই প্রশ্নের উত্তরে রাহুল জানতে চান। মরিশাস সহ অন্য দেশের শেল কোম্পানি মারফত কত টাকা ভারতে ঢুকেছে জানতে চান তাও। বাংলাদেশ ও শ্রীলঙ্কা গোষ্ঠীকে বিদ্যুৎ প্রকল্প পাইয়ে দিতে প্রধানমন্ত্রী সরাসরি প্রভাব খাটিয়েছিলেন বলেও রাহুল অভিযোগ করেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভাষণে সিংহভাগ স্পিকার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। একই হাল হয় দুই কক্ষে অন্য বিরোধীদের, তারা গণতন্ত্রকে হত্যার অভিযোগ আনেন। প্রধানমন্ত্রী অবশ্য একটি অভিযোগেরও জবাব দেননি। তিনি বলেন, 140 কোটি মানুষ তার ঢাল। আজ সোমবার লোকসভায় কংগ্রেস সদস্য মনীষ তিওয়ারির এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভাগবত কারাট জানান, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর উপর আদানি গোষ্ঠী বিপর্যয়ের প্রভাব পড়বে না। আদানিতে সংস্থায় রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাগুলোর মোট লগ্নি 347 কোটি 64 লাখ রুপি, যা মোট সম্পদ মূল্যের মাত্র 0.14%। জীবন বিমা কর্পোরেশনের লগ্নি মোট সম্পদের 1% কম। অতএব সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। লোকসভার দুই কক্ষে আদানি মোদী সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলার জন্য বিরোধীদের ভাষণের বহু অংশ বাদ দেওয়ার প্রতিবাদে বিরোধীরা আজও সরব হন। রাজ্যসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খার্গে এই বিষয়ে যে যে আপত্তি করেন সেসব কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন চেয়ারম্যান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বিরোধীরা তখন স্লোগান দিতে শুরু করেন, যুগ্ম সংসদীয় কমিটি গড়ে তদন্তের দাবিতে সরব হন। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, এটা পরিষ্কার বিরোধীরা সংসদে তোয়াক্কা করে না, তারা আলোচনা চান না। বিরোধীদের তীব্র প্রতিবাদের মুখে সভা এক মাসের জন্য মুলতবি করে দেওয়া হয়। আজ ছিল সংসদের দুই কক্ষের বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিন, পরবর্তী অধিবেশন শুরু হবে 13 মার্চ। আদানি গোষ্ঠীর 10টি সংস্থার প্রতিটি শেয়ার মূল্য আজও কমেছে। আদানি এন্টারপ্রাইজের শেয়ার পড়েছে 7.60%, আদানি পোর্টস অ্যান্ড এসিজেটের 5.46%, আদানি টোটাল গ্যাস, আদানি ট্রান্সমিশন ও আদানি উইলবার পড়েছে 5% করে, অম্বুজা সিমেন্টের দর পড়েছে 5.41%, আদানি পাওয়ার ও আদানি গ্রিন এনার্জির দরপতন হয়েছে 4.99% করে, এসিসির দাম পড়েছে 2.95%, সবচেয়ে বেশি পড়েছে এনডিটিভির দাম 10.49%। নিরাপত্তা অজুহাতে তুরস্ক ছাড়ল ইসরায়েল সহ তিন দেশের উদ্ধারকারী। ভয়াবহ ভূমিকম্পে লন্ডনভণ্ড তুরস্কের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এতে তুর্কি উদ্ধারকারীদের সঙ্গে অংশ নিচ্ছেন বিশ্বের অর্ধশতাধিক দেশের অনুসন্ধান ও উদ্ধারকারী টিম। তবে নিরাপত্তার অজুহাত দেখিয়ে এরই মধ্যে তুরস্ক ছেড়ে গেছে তিন দেশের উদ্ধারকারীরা। আরব নিউজের খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়া, জার্মানি ও ইসরায়েলের উদ্ধারকারীরা সুনির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকির কথা বলে তুরস্ক ছেড়ে গেছে। দ্য ইউনাইটেড হার্টজালা নামের ইসরায়েলি গ্রুপটি রোববার বলেছে, তারা গুরুত্বপূর্ণ নিরাপত্তা হুমকির কারণে তুরস্কে তাদের উদ্ধার কার্যক্রম স্থগিত করেছে। দলটি ভূমিকম্পের উৎপত্তিস্থল তুরস্কের কাহারা মানমারাস অঞ্চলে রেড ক্রিসেন্টের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান পরিচালনা করছিল। গ্রুপটির ভাইস প্রেসিডেন্ট দ মেইজেল টুইটারে এক বিবৃতিতে বলেছেন, সিরিয়া সীমান্তে আমাদের উদ্ধারকারী দলের জন্য নির্দিষ্ট মাত্রার নিরাপত্তা হুমকি ছিল এবং আমরা সেটা জানতে পেরেছিলাম। গ্রুপটির পক্ষ থেকে তুরস্কের উদ্ধারে তৎপরতা চালাতে 2 ডজনের বেশি চিকিৎসক ও স্বাস্থ্য সহকারী পাঠানো হয়েছিল। এর আগে শনিবার নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে উদ্ধার অভিযান স্থগিত করার ঘোষণা দেয় অস্ট্রেলিয়ান সেনাবাহিনী এবং জার্মানির উদ্ধারকারী দল। জার্মান গ্রুপ ISER এর পক্ষ থেকে বলা হয়, তুরস্কের নিরাপত্তা কর্মীরা কয়েক ডজনকে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যারা লুটপাট ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হয়। তাছাড়া সিরিয়া সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটে। ইসরায়েলি কর্মকাণ্ড এই অঞ্চলের জন্য হুমকি বললেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। জেরুজালেম এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি কর্মকাণ্ড আঞ্চলিক অশান্তিকে আরো খারাপ করতে পারে বলে আরব ও ইসলামিক দেশগুলোর কয়েক ডজন নেতা এবং সিনিয়র কর্মকর্তা সতর্ক করে দিয়েছেন। রোববার কায়রোতে একটি বৈঠকে সাম্প্রতিক ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা বৃদ্ধির প্রেক্ষিতে এই সতর্কতা দেন তারা। আরব লীগ আয়োজিত বৈঠকটিতে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি, জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ অনেক পররাষ্ট্রমন্ত্রী এবং সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেরুজালেম এবং প্রতিবেশী ইসরায়েলি অধিকৃত অঞ্চলে বছরের পর বছর ধরে যুদ্ধের সবচেয়ে মারাত্মক সময়ের মধ্যে একটি উচ্চ পর্যায়ের সমাবেশ করল আরব লীগ। দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর এ পর্যন্ত 45 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আর ইসরায়েলি পক্ষে নিহত হয়েছেন 10 জন। বৈঠকে বক্তারা জেরুজালেম পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বাড়িঘর ধ্বংস ও বসতি সম্প্রসারণে একতরফা পদক্ষেপের নিন্দা জানান। তারা শহরের বিরুদ্ধপূর্ণ পবিত্র স্থানটিতে ইসরায়েলি কর্মকর্তাদের পরিদর্শনেরও নিন্দা জানান। এটি ইহুদি এবং মুসলমান উভয়ের কাছে পবিত্র, এটি প্রায়শই ইসরায়েলি ফিলিস্তিনি অশান্তির কেন্দ্রস্থল। ইসরায়েল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, তার প্রশাসন জাতিসংঘ ও এর সংস্থাগুলোর কাছে যাবে এবং দ্বন্দ্ব নিরসনে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান দাবি করবে। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র আমাদের জনগণের বৈধ অধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক আদালত ও সংস্থার কাছে যাওয়া অব্যাহত রাখবে। চলমান সহিংসতা এই অঞ্চলটিকে কিনারে নিয়েছে। গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মিশরীয় ইসরায়েল এবং ফিলিস্তিনি নেতাদের সঙ্গে দেখা করে উত্তেজনা কমানোর আহ্বান জানান। ইসরায়েল পরিচালনা করছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা
নেতানিয়াহুর নতুন উগ্র ডানপন্থী সরকার। নেতানিয়াহুর প্রশাসনে অনেক রাজনীতিবিদ ইসরায়েলের স্বাধীনতার বিরোধিতা করেন। কায়রোতে রোববারের বৈঠকের পর একটি চূড়ান্ত বিবৃতি দেওয়া হয়। এতে ইসরায়েলের পদ্ধতিগত নীতি নিন্দা করা হয়। তাদের লক্ষ্যকে জেরুজালেমের আরব এবং ইসলামিক সংস্কৃতি এবং পরিচয় বিকৃত পরিবর্তন বলে উল্লেখ করা হয়। ইসরায়েলের কথিত যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিটিতে। শ্রীলঙ্কার এলটিটির প্রতিষ্ঠাতা ভেলুপিল্লাই প্রভাকরণ জীবিত, দাবি তামিল নেতার। শ্রীলঙ্কার লিবারেশন টাইগার্স অব তামিল ইলম বা এলটিটির প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণ বেঁচে আছেন বলে দাবি করেছেন ভারতের তামিলনাড়ুর একজন প্রবীণ রাজনীতিক। আজ সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রায় 14 বছর আগে প্রভাকরণকে মৃত ঘোষণা করেছিল শ্রীলঙ্কার সরকার, কিন্তু তামিলনাড়ুর প্রবীণ রাজনীতিবিদ পাজার নেদুমারা নাজ বলেছেন এলটিটির প্রধান জীবিত সুস্থ আছেন, শিগগিরই তিনি জনসম্মুখে আসবেন। শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী সংগঠন এলটিটির প্রতিষ্ঠাতা ছিলেন প্রভাকরণ। দ্বীপদেশটিতে তামিল জাতিগোষ্ঠীর জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্যাপক গেরিলা যুদ্ধের নেতৃত্ব দেন তিনি। মুল্লিবৈকালন সেনাবাহিনী এক অভিযানের পর 2009 সালের 18 মে তাকে মৃত ঘোষণা করা হয়। ওই সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন মাহিন্দা রাজাপক্ষে। নেদুবারান ওয়ার্ল্ড তামিলস কনফেডারেশনের সভাপতি। থাঞ্জাবুরে গণমাধ্যম ব্যক্তিত্বদের তিনি বলেন এলটিটি প্রধান প্রভাকরণ জীবিত, শিগগিরই তিনি জনসম্মুখে আসবেন। বিশ্ববাসীর কাছে ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। তামিল ইলমের জন্য তিনি তার পরিকল্পনা ঘোষণা করবেন। এই সময় এসে এমন ঘোষণা কারণ জানতে চাইলে প্রবীণ রাজনীতিক বলেন শ্রীলঙ্কায় শৃঙ্খল গণবিক্ষোভের পর রাজাপাক্ষে সরকারের পতন একটি অনুকূল পরিস্থিতি তৈরি করেছে, তার জনসম্মুখে আসার জন্য এটি মোক্ষম সময়। 2009 সালে শ্রীলঙ্কা সরকার প্রভাকরণকে মৃত ঘোষণা করার পর একটি মরদেহের কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। তখন অনেকেই বলেছিলেন এসব ছবি ও ভিডিও আসল নয়, জোড়াতালি দিয়ে তৈরি করা। আবার অন্যরা বলেছিলেন একটি চুক্তির অংশ হিসেবে আত্মসমর্পণ করতে আসলে এলটিটি নেতাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গুলি করে হত্যা করা হয়। ওই সময় প্রভাকরণের বয়স ছিল 54 বছর। অবশ্য এলটিটি নেতা বর্তমানে কোথায় অবস্থান করছেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি নেদুবারান। 1991 সালে 21 মে ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর শ্রীপেরুম বদুরে এক আত্মঘাতী হামলায় নিহত হন দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ওই হত্যাকাণ্ডের ঘটনার মূল অভিযুক্ত ছিলেন প্রভাকরণ। তার বিরুদ্ধে শ্রীলঙ্কায় আরো কিছু হত্যাকাণ্ডেরও অভিযোগ রয়েছে। এলটিটি একটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন। 2009 সালে শ্রীলঙ্কা সামরিক বাহিনী চূড়ান্ত অভিযান চালিয়ে এলটিটি কে পরাজিত করে। অভিযোগ ওঠে অভিযানে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছিল। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।